সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি নগরের কদমতলি পয়েন্টে এখান থেকে নগরীর সকল দূরপাল্লার বাস ছেড়ে যায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার আজকে থেকে সকল দূরপাল্লার বাস ট্রেন চলাচল বন্ধ করার ঘোষণা করেছেন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সেরকম কোনো নির্দেশনাই মানা হচ্ছে না এখনও রয়েছে প্রচুর মানুষের ভিড় এবং এই মানুষের ভিড়ের কারণে করোনা ভাইরাস ছড়িয়ে যায় আরও বেশি করে আগামী ছাব্বিশ তারিখ থেকে সরকার দশ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে ফলে সকল মানুষ এখন বাড়ি মুখে ছুটা ছুট ছুটছে সরকার এই অবস্থা প্রতিরোধের জন্য আজকে থেকে সেনাবাহিনী নামাবে বলে সিদ্ধান্ত নিয়েছে করোনা ভাইরাস এমন একটি ভাইরাস যা সহজেই বাতাসের মাধ্যমে মানুষের মধ্যে মানুষের ছড়িয়ে পড়ে এই জন্য আমরা যত দ্রুত সম্ভব বাসায় থাকার চেষ্টা করি যত দ্রুত সম্ভব বাসা থেকে কম বের হন আপনার কারণে আপনার পরিবার সদস্যদের মধ্যে করোনা ছড়িয়ে যেতে পারে সকল সচেতন থাকুন সুস্থ থাকুন আকিব চৌধুরী ডাওয়া টেলিভিশন